আবার বিতর্কে এমসিইটি কলেজের স্বঘোষিত রেজিস্ট্রার বিশ্বজিৎ দাস। এবার তার বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুললেন মুর্শিদাবাদ জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ শফিউজ্জামান শেখ। শুক্রবার জেলা পরিষদে নথি জমা দিতে গিয়ে বিশ্বজিৎ দাস ফের ইমাজিন কমিউনিটি মিডিয়ার মুখোমুখি হতে চাইলেন না, ক্যামেরা দেখেই পালালেন। মনোবীক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা। সিএমসি ভেলোর ছাড়াও এখন এনএবিএল স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি। যোগাযোগ 7477995515। আচ্ছা বিশ্বজিৎ বাবু, এমসিইটিতে হচ্ছেটা কি একটু খোলসা করবেন? কেন বারবার আলোচনার কেন্দ্রে আপনি? আপনার বিরুদ্ধে এত অভিযোগ, তবু এড়িয়ে চলছেন কেন? কবে বসবেন আলোচনার টেবিলে? কবে হবে কলেজের অডিট? আপনার কলেজ এমসিইটি নিয়ে এত দুর্নীতির ছবি, তার সব অভিযোগই আপনার দিকে, আর আপনি আবারও মুখে কুলুপ পেটেছেন, এড়িয়ে চলছেন ইমাজিন কমিউনিটি মিডিয়াকে। কেন? আজ ডিসেম্বর মাসের প্রথম দিনে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষের সাথে আলোচনায় বসার কথা ছিল আপনার এবং আপনার সহকর্মীদের। আপনি জেলা পরিষদে এলেন কিন্তু আলোচনাতে বসলেন না, কেন? কি কারণ? কি লুকিয়ে যেতে চাইছেন আপনি সবার থেকে? বিষয়টি দুর্ভাগ্যজনক, কেন কি গত পরশুদিন তখনও জেলা পরিষদে শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে প্রায় শতাধিক এমসিইটি কর্মী তারা জেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি গ্রহণ করেছেন, তারা বিক্ষোভ জানিয়েছেন এবং সর্বোপরি জেলা সভাধিপতিকে তাদের হাতে যে সমস্ত ডকুমেন্ট আছে, অসঙ্গতির বিষয় টিষয়গুলো আছে, সেগুলো নিয়ে জমা করেছে। আমি বিশ্বজিৎবাবুকে প্রথম দিন থেকেই দেখছি। গত দিন চারেক আগেও আমাদের একটা বসার কথা ছিল, তো তখনও দেখেছি তিনি খুব বেশি আগ্রহী নন বসাতে। গত 29 নভেম্বর বুধবার আপনারই বিরুদ্ধে একগুচ্ছ দুর্নীতির অভিযোগ নিয়ে মুর্শিদাবাদ জেলা পরিষদে বিক্ষোভ দেখান এমসিইটি কলেজের শিক্ষক শিক্ষাকর্মীরা। কলেজের মধ্যেই আপনাকে ঘিরে চোর চোর স্লোগান ওঠে। আপনার বিরুদ্ধে কেন বারবার বঞ্চনার অভিযোগ তুলছেন আপনার সহকর্মীরাই? একজন হঠাৎ করেই মানে স্বঘোষিত রেজিস্ট্রার জন্মেছেন, তার নাম বিশ্বজিৎ দাস। তিনি হচ্ছেন আমাদের কলেজের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো তিনি কোনো একটা ভাবে কলেজটিকে নিজের মতন করে চালাচ্ছেন, তার ফলে সমস্ত কিছু সিস্টেমেটিক্যালি চলছে না। না চলার দরুন কি হচ্ছে, স্যালারি অনিয়মিত, 18 মাসের স্যালারি বন্ধ হচ্ছে এবং ব্যক্তিগত প্রভাব কাটিয়ে উনি এটা করলেন। সেই রেজিস্ট্রারের পোস্টের জন্য কোনো ইন্টারভিউ হয়নি, কোনো প্যারেন্ট নেই, কারণ উনি রেজিস্টার নন। ইন্টারভিউ হয়নি, প্যারেন্ট নেই, রেজিস্টার পোস্টের জন্য তো হয়নি ইন্টারভিউ। ওনাকে অ্যাক্টিং হিসেবে বলা হয়েছিল এবং উনি সেই রাতের অন্ধকারে গিয়ে ওনার স্কেলটা তৈরি করলেন রেজিস্টারের, সেটা হচ্ছে জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তখন মধুবাবু, তার কাছ থেকে। কলেজের পড়ুয়ারাও বিরক্ত কলেজের এই অচল অবস্থা নিয়ে, আফসোস করছেন কেন ভর্তি হলেন এই কলেজে। প্রবলেম হচ্ছে ঠিকঠাক ক্লাস হয় না আমাদের, ঠিক আছে, ম্যাক্সিমাম দিনই মানে আমরা এসে বসে থাকি, ক্লাস হয় না, আর টুকটাক ঝামেলা কলেজে হচ্ছেই কিছু না কিছু নেই। দেখুন, আমাদের এখানে 4টা ডিপার্টমেন্ট আছে, সেই ডিপার্টমেন্টের মধ্যে সিএসসি ডিপার্টমেন্ট যেটা, ওটার ক্লাসটা ঠিকঠাক হয়, আর বাকি যেগুলো ডিপার্টমেন্ট আছে, ইলেকট্রনিক্স, কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, প্লাস বলুন সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলোতে প্রচুর টিচারের অভাব, তো তার জন্যই হয়তো বা নানান প্রবলেমগুলো এখন হচ্ছে। আচ্ছা বিশ্বজিৎবাবু, এটা কি শুধুই উদাসীনতা নাকি বারবার শিক্ষা কর্মাধ্যক্ষ থেকে মিডিয়া সকলকে এড়িয়ে চলছেন অন্য কারোর মদতে? মাসের প্রথম দিন আপনার কলেজ নিয়ে জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ যে মিটিং ডাকলেন, সেই মিটিংয়ে এড়িয়ে গেলেন কেন? আপনাকে ফোনও করেছেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ আলোচনায় বসবার জন্য, আর আপনি সেখানেও নারাজ। আজকে যখন বসার নিয়ে আমিও দুবার কল করেছি, আমার সাথে কথা হয়েছে, উনিও আমাকে ফোন করেছিলেন, কিন্তু দেখলাম উনি বসতে নারাজ বা বিষয়টি এড়িয়ে যেতে চাইছেন। এখন আমারও ভেতরে ভেতরে একটা প্রশ্ন বা জিজ্ঞাসা আরও বেশি দানা বাঁধছে যে কী বা এমন ভেতরে রহস্য আছে যে তাকে বিষয়টিকে এড়িয়ে যেতে হয়েছে, যখন কিন্তু তিনি নিজে অনড় এবং পিছন থেকে আমার মনে হয় তার
ব্যাকবোন কেউ কেউ কোনো রকম ভাবে শক্ত করছে যতদূর আমরা ভাবছি আর কি। কোথাও থেকে কোনো মদত বা কোথাও কোনো প্রতিশ্রুতি তার কাছে হয়তো যাচ্ছে। জেলা পরিষদে এলেন বাইকে করে, এসে নথিও জমা দিলেন, পালিয়েও গেলেন, মিডিয়াকে এড়িয়ে গেলেন, কেন বিশ্বজিৎ বাবু? আপনি কি তবে চান না এমসিইটির অচলাবস্থা কাটুক, আবার আগের অবস্থায় আসুক জেলার এই কলেজ? আপনি না চাইলেও আমরা চাই, জেলার সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষ চায়, আর তাই ইমাজিনের নজর থাকছে আপনার ওপর, আপনার গতিবিধি খেয়াল রাখছি আমরাও, জবাব আপনাকে দিতেই হবে। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।